এদের কেউ কেউ হাঁটতে পারে না, কেউ একেবারেই দাঁড়াতে পারে না। অনেকের জীবনই একেবারেই স্থবির। ভাগ্যাহত এইসব শিশু কিশোরদের জীবনে দরিদ্রতা এনে দিয়েছে আরো কঠোর নির্মমতা, যেখানে মানুষ হিসেবে বেঁচে থাকার তীব্র বাসনা পরাজিত হয় সামাজিক বঞ্চনা, অবহেলা আর দরিদ্রতায়। এই করুণ পরিণতি বাংলাদেশের 50 লক্ষ শিশুর, যারা ডিসএবিলিটিকে জীবনের সঙ্গী করে যুদ্ধ করছে শত প্রতিকূলতার বিরুদ্ধে। সেই সব অবহেলিত সমাজের দৃষ্টিসীমার বাইরে নিষ্পেষিত জীবনগুলির জন্য আলোর বার্তা নিয়ে এসেছে ইকরা ইন্টারন্যাশনাল। দীর্ঘ 18 বছর ধরে পৃথিবীর বিভিন্ন দেশে আর্ত মানবতার সেবায় ইকরা ইন্টারন্যাশনালের পথ চলায় যুক্ত হল ইকরা একাডেমি, যেখানে ডিজেবল্ড এবং এতিম শিশুদের চিকিৎসা, শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে সুনাগরিক হিসেবে সমাজে ভূমিকা রাখার প্রত্যয়ে কর্মযজ্ঞ ইতিমধ্যেই শুরু হয়েছে। যেগুলো বাচ্চারা হাঁটতে পারে না, দেখলাম নিজে এই ছেলেমেয়েরা তারা যে ট্রিটমেন্ট দিতেছেন, এগুলা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না কি রকম কাজ করতেছেন ওরা। দে আর ডুইং সাচ এ ট্রেমেন্ডাস ওয়ার্ক টু হেল্প দিস প্রজেক্ট এন্ড দে আর মোস্ট ওয়েলকাম এন্ড আই এম শিওর উইল ওয়ার্ক টুগেদার এন্ড সি দিস প্রজেক্ট ডেভেলপ মোর ফিউচার। ইকরার যে পরিবেশে বিল্ডিংটা পরিচালিত হয়েছে, এটা তো আমি ভেরি ইমপ্রেস। সিলেট শহরের ভাটতখলায় প্রতিষ্ঠিত 5তলা ভবনের প্রথম 2তলা সম্পন্ন হয়েছে। এখন সপ্তাহে 6 দিন শত শত প্রতিবন্ধীর জীবনচাকা ঘুরিয়ে দেওয়ার ব্রত নিয়ে কাজ করে চলেছে ইকরা একাডেমি। ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির মহানুভবতার নিদর্শন হিসেবে এগিয়ে চলেছে একাডেমিতে প্রতিষ্ঠিত ইকরা ডিজেবল হাসপাতালের কার্যক্রম। এই সমস্ত কিছু হেল্প হয়ে তারা কোনো সোলার ফোরার একটু যদি বেনিফিট পায় তো অবশ্যই যতজন ইকটালে জড়িত সবই ইকটার জেজা পাইবে। যুক্তরাজ্য থেকে সরাসরি পরিচালিত হাসপাতালের দৈনন্দিন কার্যক্রম সুসম্পন্ন করতে রয়েছে একটি শক্তিশালী টিম, যার ফলস্বরূপ যে শিশুটিকে তার মা এই কিছুদিন আগেও টয়লেট ব্যবহারের জন্য নিজ হাতে কোলে করে নিয়ে যেতেন, তার সেই সন্তানটি আজ ইকরার চিকিৎসায় ফিরে পেয়েছে হাঁটার শক্তি। মেধাবী ইউসুফ এগিয়ে যেতে চায় বহুদূর, বোঝা হতে চায় না সমাজের। ইকরার চিকিৎসায় সে এখন অনেকটাই সুস্থতার পথে। এতিম শাহিনুর এখনও পুরোপুরি তার মায়ের উপর নির্ভরশীল। মাকে দৈনন্দিন কাজে সহায়তা করার তীব্র আকাঙ্ক্ষা বুকে নিয়ে সুস্থ হতে চায় সে। ইউসুফ কিংবা শাহিনুরের মতো এরকম হাজার হাজার শিশু কিশোরের মুখে হাসি ফোটাতে, তাদের জীবনের নিয়ন্ত্রণ তাদের হাতে ফিরিয়ে দিতে এগিয়ে এসেছেন ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির শত শত দাতা। কিন্তু আমাদের পাড়ি দিতে হবে অনেক দীর্ঘ পথ। হাসপাতালটির পূর্ণাঙ্গ কার্যক্রম, অত্যাধুনিক চিকিৎসার জন্য যন্ত্রপাতি, প্রতিদিনের চিকিৎসা ব্যয় মেটানো, রোগীদের ঔষধ সরবরাহ সহ প্রতিবন্ধী শিশুরা যেন সমাজের মূল স্রোতে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে, তার জন্য প্রয়োজন আরও অনেক সহায়তা। পুরো একাডেমির নির্মাণ শেষ করে হাসপাতালের কার্যক্রম শুরু করতে এখনও প্রয়োজন প্রায় £350,000। যেহেতু আমাদের প্রবাসীদের দানে এখানে 4,000 স্কোয়ার ফিটের একটি ভবন প্রতিষ্ঠা হয়েছে, আমরা 2তলার ছাদ পর্যন্ত করতে পেরেছি। এখন যদি আমরা একটি ওয়ার্ড স্থাপন করতে পারি তাহলে আপাতত যে রোগীগুলো দূর দূরান্তে তারা এসে চিকিৎসা সেবা নিতে পারবে এবং পর্যায়ক্রমে যেটা আমরা তাদের আরও উন্নত চিকিৎসা প্রোভাইড করতে পারবো। ইকরা ইন্টারন্যাশনাল আন্তরিকভাবে কৃতজ্ঞ সেই সব মহানুভব ব্যক্তিবর্গের কাছে যারা ইকরা একাডেমিতে সরাসরি দান করেছেন অথবা একাডেমির কার্যক্রমকে এগিয়ে নিতে সারা যুক্তরাজ্য জুড়ে বিভিন্নভাবে সহায়তা করেছেন। এই পথের যাত্রী হতে পারি আমরা সবাই। আমি উবাইলে পড়েছিলাম আর আমার পাওয়া কি একটু সিঙ্কারিত্ব আর এই নয়া পর থেকে আমার খুব উন্নত হয়েছে। আমার বাচ্চা তো আপনার গা সোজা করতে পারতো না, ফালাই দিত, তো এখন কো আপনার কোলাটা সোজা করতে পারে, আপনার কুলো ফাতার কুলো করে লইতাম, আপনার এখন কো আমি সাইডে দিয়ে লইতাম পারে। যে আগে বসতে পারতো না, গাড় উঠাইতে পারতো না, এখন বসতে পারে, গাড় উঠাইতে পারে, হাঁটতে পারে। এখন ইকরা দানা পরে আমি দেখছি আমার কিছু ইমপ্রুভ হয়েছে। আসুন প্রতিবন্ধীদের পাশে দাঁড়াই, যেন তাদেরকে আর প্রতিবন্ধী বলতে না হয়।